জানেন যে পদ্মা সেতুতে মাথা লাগবে ছোট বাচ্চাদের, এই গুজবের কারণে গত বছর অনেকজন মারা যায় এবং অনেকে গণপিটুনির শিকার হয়। গত বছর সর্বমোট 54 জন গণপিটুনির শিকার হন, যার থেকে জুলাই মাস পর্যন্তই 43 জন। এখন এরপরে আপনারা দেখেন যে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে, তাসনিমা বেগম রেনু উনি ওনার বাচ্চাদের অ্যাডমিশনের খোঁজ খবর নিতে গেলে সেখানে যে হেডমাস্টার তাকে সহযোগিতা তো দূরে থাক, তাকে উল্টা সন্দেহ করে নিজেই প্রথমে জেরা করেন, তারপরে উত্তেজিত জনতার হাতে গণপিটুনির জন্য ছেড়ে দেন। এবং আমরা আজকে কোর্টে ডেথ সার্টিফিকেটের কপিও দিয়েছি, যেখানে দেখা গিয়েছে ওনার মৃত্যুর সময় সকাল 10:21, যেখানে উনি 8:30 সময় উনি স্কুলে গিয়েছিলেন, সেখানে ওনার ন্যূনতম দায়িত্ব ছিল এই 2 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট একটা ফোন পুলিশকে কল করার অথবা 999 কল করার। এই ঘটনা থেকে বিগত 26 আগস্ট 2019 হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী ও জাস্টিস আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রুল জারি করেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ হাইকোর্ট 5 দফা নির্দেশনা দেন। 5 দফা নির্দেশনার প্রথমটি হচ্ছে যে প্রত্যেক সার্কেল অফিসার অর্থাৎ ASP উনি ওনার ডিউটির পাশাপাশি অন্তত প্রত্যেকটা থানা নিয়ে যার যার অধীনে যেই থানা আছে 6 মাসে একটা রেগুলার মিটিং করবে গণপিটুনির উপর এবং সেটার পরিস্থিতি নিয়ে তারা অবজারভেশন দিবেন এবং ইন্টেলিজেন্স অফিসারদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করবেন। নির্দেশনা নাম্বার 2 হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তারা এখানে পুলিশের IGP জবাবে দিয়েছিলেন যে উনি মিডিয়াতে অনেক প্রচার করেছেন গুজব নিয়ে, তাহলে তারা এই গুজব নিয়ে সব ধরনের প্রচার প্রচারণা সবসময়ই অব্যাহত রাখবে, এটা কোনো লিমিটেড সময়ের জন্য না। 3 নম্বর নির্দেশনা হচ্ছে যে যখনই কোনো ধরনের এই ধরনের এক্সপ্লোসিভ মেসেজ ভিডিও বিভিন্ন রকম ইউটিউব ফেসবুক বা অন্যান্য মিডিয়াতে আসবে তখনই তার সাথে সাথে এগুলোকে বন্ধ করা এবং এগুলির পিছনে কারা আছে সেটা আইডেন্টিফাই করে সাথে সাথে অ্যাকশন নিতে বলেছে, এটা ধীর গতির কোনো কিছুতে হবে না। এবং চতুর্থ নির্দেশনা দিয়েছেন যে যখনই কোনো কোথাও গণপিটুনির ঘটনা ঘটবে সেখানে FIR নিতে কোনো ধরনের দেরি করা যাবে না, মানা করা যাবে না, সাথে সাথে FIR নিয়ে ঘটনার তদন্ত শুরু করে দিতে হবে। এবং পঞ্চম নির্দেশনাটা হচ্ছে তাসনিমা বেগম রেনু যেই স্কুলে মারা গেলেন সেই স্কুলের হেডমাস্টারের নেগলিজেন্স কতটুকু ছিল সেই বিষয় নিয়ে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে নির্দেশ দিয়েছেন সেই নিয়ে ডিপার্টমেন্টাল প্রসিডিউর স্টার্ট করে ইনকোয়ারি করতে। জুলাই পর্যন্তই ছিল 43 জন, আর তারপরে পুলিশ যখন দেখে যে প্রচারণা শুরু করে এরপরে কমে 11 জনে আসে, টোটাল হচ্ছে 2019 সালে 54 জন গণপিটুনির শিকার হয়েছে। তার মানে এই কন্টিনিউশনটা থাকা জরুরি। মারা গিয়েছে, এটা হচ্ছে গিয়ে আশঙ্কা।